হেল্প স্যার, মনে করে বাদ বাকি মেয়েপুর জানো 3 বছর তো মেয়েপুর আলহামদুলিল্লাহ نستعينه ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا وكما قال عليه الصلاة والسلام الله تعالى أما ذلك دين ديسن آر دين رقور ভালো জীবনের ওয়াদা করেছেন। যেসব জিনিস মানুষের জীবনকে খারাপ জীবন করে দেয়, তার মধ্যে একটা হচ্ছে স্বাধীনতা না থাকা। পুরা দুনিয়াতে প্রচলন আছে যে কাউকে শাস্তি দিতে হলে তাকে জেলে পাঠিয়ে দেয়। জেলে যে কষ্ট, ওটা থাকা খাওয়ার কষ্ট প্রধান কষ্ট নয়, প্রধান কষ্ট হচ্ছে ওখান থেকে সে বেরোতে পারে না। একলো সে জেলে, তার মন খারাপ। কেউ জিজ্ঞেস করলো যে কেন মন খারাপ, আমি বাইরে যেতে চাই কিন্তু যেতে পারি না। তো কেন পারো না, যাও, অসুবিধা কি, কেমন করে যাবো, সামনে দেয়াল, যেতে পারি না। যেরকম সামনে দেয়াল থাকার কারণে সে শারীরিকভাবে যেতে পারছে না, মানুষের মনের মধ্যেও ওরকম দেয়াল থাকে যার কারণে তার মন যেতে পারছে না। শরীর যেতে না পারলে যেরকম জেলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে কষ্ট পায়, মন যদি ওরকম আবদ্ধ হয়ে যায় তাহলেও সে কষ্ট পায়। ছেলে ক্লাস 5 পড়ে, পরীক্ষা দিল, ফলাফল বের হয়েছে, ছেলে ফেল করেছে, বাপের মনে খুব কষ্ট। কেউ জিজ্ঞেস করলো যে তো এত কষ্ট কিসের, তো দীর্ঘশ্বাস নিয়ে বলে যে বড় আশা ছিল, ছেলে বড় হবে, প্রতিষ্ঠিত হবে, শেষ জীবনটা একটু ভালো কাটবে, কিন্তু সব আশা ভেঙে গেল। কেন ভেঙে গেল, আশা করো, অসুবিধা কি, কেমন করে আশা করবো, পরীক্ষা ক্লাস 5 করেছে, ফেল। ওই ছেলেকে যে কি আর আশা করা যায়, তো সে আশা করতে তো চায় কিন্তু সামনে দেয়াল পড়ে গেছে। ছেলের পরীক্ষার রেজাল্ট ফেল করেছে, এই দেয়াল অতিক্রম করে সে তার ইচ্ছে মতো আশা করতে পারছে না। জেলে যেরকম দেয়াল সামনে থাকার কারণে ইচ্ছা মতো বাইরে যেতে পারছে না, ওই ছেলেরও পরীক্ষা ফেল করার কারণে সে এই ছেলেকে নিয়ে কেন্দ্র করে বড় আশা করতে পারছে না। আশা করতে চায় যেরকম জেলে কজু বেরোতে চায় কিন্তু সামনে দেয়াল, এরও সামনে দেয়াল, ফেল করেছে, একে দেখি আর আশা করা যায়। ওরকমই কারোটা ছেলে অসুস্থ, ডাক্তার পরীক্ষা টুকা করে বলল ক্যান্সার হয়েছে, বাপের মন খারাপ। কেন মন খারাপ, তো ওই কথাই বলছি যে বড় আশা ছিল ছেলে বড় হবে, সংসার হবে ইত্যাদি, সব আশা ভেঙে গেল। আশা করার অসুবিধা কি, কেমন করে আশা করবো, ক্যান্সার হয়েছে,
ক্যান্সার মানে কি বুঝতেই পারছ? কোনো মারাত্মক রোগ সারে না, কিছুদিন পরে মারা যায়। এই ছেলেকে নিয়ে আমি কেমন করে আশা করবো? তার আশা সামনে দেয়াল পড়ে গেছে। এই যে আশার সামনে দেয়াল পড়ে গেছে বলে সে কোনো আশা করতে পারছে না। তো যা হওয়ার হবে তো পরে, যা ফেল করেছে পরবর্তীতে সে ফকির হবে না ধনী হবে ও কিছুই বলা যায় না। সে যত আশা করেছিল তার চেয়ে হয়তো বহু বেশি কিছু হবে, কিন্তু ও আশা করতে পারছে না, কারণ সে কিছু আসবাবের উপর বিশ্বাস করে। আর ও যেভাবে চিন্তা করে যে অবস্থা থেকে অবস্থা সৃষ্টি হয়, যে ক্লাস ফাইভে ফেল করবে সে ম্যাট্রিকেও ফেল করবে, যে ক্লাস ফাইভে ভালো রেজাল্ট করবে ম্যাট্রিকও ভালো রেজাল্ট করবে, ম্যাট্রিক ভালো রেজাল্ট করবে তো এমএসসি বিএসসি ভালো করবে, এমএসসি বিএসসি ভালো করবে তো বড় চাকরিও পাবে, বড় চাকরি পাবে তো বা সেরকম ধাপে 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 ধাপে। তো ঠিক যেরকম পরিচিত গল্প আছে যে এক ফালি ডিম, তো ওটা ডিম ফোটাবে, তারপর মুরগি হবে, তো মুরগিকে বেচবে তো আরও বেশি হবে, তারপর আরও বেশি হবে তো ছাগল কিনবে ইত্যাদি ইত্যাদি, একটা থেকে একটা একটা থেকে একটা একটা। আসুন বাব বলতে এটাই বোঝায় যে ধাপে ধাপে। আমের আঁটি মাটির নিচে রাখলো, ওখান থেকে অঙ্কুর বেরোলো, পাতা বেরোলো, এই যে ছোট একটা চারা গাছ বেরোলো, এই চারা গাছ থেকে পরে আবার গাছ হলো, এক জিনিস থেকে আরেক জিনিস হচ্ছে। গাছ হলো, গাছ থেকে আবার মুকুল হলো, মুকুল থেকে আবার কাঁচা আম হলো, কাঁচা আম থেকে আবার পাকা আম হলো। তো ধাপে ধাপে একটা পরে একটা একটা এক অবস্থা থেকে আরেক অবস্থার সৃষ্টি হচ্ছে। এর মধ্যে যদি কোনো একটা অবস্থায় তা ভেঙে যায়, এর পরবর্তী সম্পূর্ণ তার এই চেইন ভেঙে গেল। ছোট আমের চারা গাছ ছিল, ওই গাছটাই ছাগল খেয়ে ফেলল, এখন আর আশা করতে পারছে না যে আম পাবে, কারণ যে বুনিয়াদের উপর সে আম আশা করছিল ওইটাই তো ছাগল খেয়ে ফেলেছে। ওরা আম পাবে আশা করতে, তখন সে আশা করছিল যে ছেলে বড় হবে আর প্রতিষ্ঠিত হবে আর বহু কিছু হবে, ছেলে তখন ক্যান্সার হয়ে গেল, আর কি হবে? এই যে সে আশা করতে পারছে না, আশা করতে না পারার কারণে এখনই তার মন খারাপ। যে জিনিস আশা করছিল অন্তত 30-50 বছর পরের ব্যাপার, মন খারাপ এখন। আজ পুরা দুনিয়ার মানুষের এই দুনিয়াতে ভিতরে যে মন ভালো মন খারাপ এসব তার কল্পনার উপর। কেউ আশা করছে যে সে বলল যে খুব ফুর্তিতে আছে, পথের ছেলে, লেখাপড়ার নাই, পাঠশালা নাই, কিছু মানুষ হয়তো চায়ের দোকানে বাসন টাসন ধোয়ার কাজ করে, তো তাকে খুব খুশি দেখা গেল। কেন খুশি? যে সে ভাবছে যে এইবার তো ইলেকশন হচ্ছে, আরও 2-4 বার পরে তো তত বড় আমিও তো বড় হয়ে যাব, এখন আমি ছোট আছি, তারপর ইলেকশন দাঁড়াবো, তারপর এমপি হব, আর তারপর প্রাইম মিনিস্টার হব, আর প্রাইম মিনিস্টার যদি হয়ে যায় তাহলে তো বাসন টাসন এগুলো ধুতে হচ্ছে না আমাকে, অন্যরা বাসন বাসন ধুবে, মজা সে গাড়ি দৌড়াবো, এই কথা ভেবে সে মহা আনন্দে আছে। বর্তমানে বাসন ধুচ্ছে না কি না ধুচ্ছে ওটাতে কিছু আসে যায় না, ও যে কল্পনা করতে পারছে ওটাই তার আনন্দ, আর এটা তার কাছে খুব দূরের জিনিস মনে হচ্ছে না। রাজবাড়িতে ঝাড়ু নি, ও খুব খুশ। কেন? যে রাজকুমারের সাথে ওর বিয়ে হবে, তো গল্প করছে ওর সঙ্গী আর ঝাড়ুদানির সাথে, রাজকুমারের সাথে বিয়ে একটা সম্ভাবনা আছে, আর সম্ভাবনা কি বলতে পারে, আধা তো হয়েই গেছে, আমি তো রাজি আছি, রাজকুমার রাজি হলেই হয়ে যাবে, সেই হিসেবে আধা তো হয়েই গেছে, বাকি তো আর খুব বেশি নেই। তো সেই হিসেবে সে খুব খুশ, যদিও ঝাড় দিচ্ছে
কিন্তু মনে মনে সে নিজেকে রাজরানী হিসেবে ভাবছে। তো মানুষের খুশ হওয়া না হওয়া সবগুলো তো নির্ভর করে তার অবস্থার উপর, তা কি চিন্তা করে কল্পনা করে। পথিক পায়ে হেঁটে যাচ্ছে, লম্বা পথ, খুব ক্লান্ত। এক পর্যায়ে রাজপথের পাশে গাছের ছায়ায় সে বিশ্রাম করছে। আগের জমানায় রাজপথগুলোতে ঘোড়া চলত, আর যেসব পথে ঘোড়া চলে মাঝে মাঝে ঘোড়ার পায়ের নিচে যে ওটা নাল থাকে, পুরনো নাল খোলে পড়ে যায়, তো যেখানে গাছতলায় বসে আছে সামনে একটা পুরনো নাল ছিল, ওর চোখে পড়লো, এই নাল হাতে উঠালো, উঠে আল্লাহ কাছে বড় অসুখ করা দেয় করলো। আল্লাহ কত লম্বা সফর, একা একা যাচ্ছিলাম, কত কষ্ট ছিল, তোমার কত মেহরবানি, একটা নাল তো দিয়ে দিয়েছ, আর মাত্র তিনটা নাল আর ঘোড়া হলেই তো হয়ে গেল, আরামে সফর হয়ে যাবে। তো সে আশা করতে পারছে একটা নাল তো পেয়ে গেছি, আর মাত্র তিনটা নাল যদি পাই যায় ঘোড়া পেয়ে যাই তো আরামে সফর হবে, তো কষ্ট করতে হবে না, এই কথা ভেবে সে খুব আনন্দিত। তো মানুষ যে মনে আনন্দ পায় না পায় এটা বর্তমান অবস্থার উপর কিছু নির্ভর করে না, তার মনের উপর। মনে যদি তার বড় বড় আশা থাকে তো বর্তমান খারাপ অবস্থা তার ভালো লাগে। ইউনিভার্সিটি কলেজে যেতে আমাদের ওখানে ছেলেপুলেরা যারা আসে, গ্রাম টাম থেকে যারা আসে, অনেক সময় ওই মিছিল টেছিল মারপিটে যখন ব্যাপার থাকে তো নেতারা সাধারণত নিজেরা আগে যায় না, মফস্বল থেকে যেসব ছেলেরা আসে ওদেরকেই আগে পাঠায়, আদের তাদেরকে খুব আশা দেয় যে কিছুদিন পরে তুমি নেতা হয়ে যাবে, আর নেতা হয়ে গেলে তারপর কিছুদিন পরে বের হয়ে গেলে এমপি হবে ইত্যাদি ইত্যাদি, খুব পরিস্পিটাল। তো যখন মার খেয়েছে তখন তো ভেড়া পেয়েছে, কিন্তু পরে নেতা গিয়ে বললো যে আরে তোমার তো কাজ হয়েই গেছে, তুমি যে তোমাকে তুমি যে এতে বেশি নির্যাতন সহ্য করছো দেশের জন্য জাতির জন্য, এটা তোমার অবস্থা কত উপরে চলে গেল, আর নেতৃত্ব তোমার কথা শুনে তো মহা খুশি, বোধহয় দেখা করতে আসবেন। তো মন্ত্রী তো প্রায় হয়েই গেছে, তো যদিও গায়ে ব্যথা কারণ পুলিশ বেশি মেরেছে, কিন্তু মনে মনে তার খুব খুশ, মন্ত্রী হতে বেশি দেরি নেই। মানুষের মনের অবস্থা এইটা যদি ভালো হয় তাহলে সে ভালো, আর মনের অবস্থা যদি খারাপ হয় তাহলে সে খারাপ। শরীরের ভালো মন্দ মানুষের জন্য তুলনামূলকভাবে কম গুরুত্ব রাখে, মনেরটাই বেশি গুরুত্বপূর্ণ, আর মনের ভালো মন্দ নির্ভর করে তার আশা কল্পনা ইত্যাদির উপর। যদি তার বড় বড় আশা থাকে বর্তমান অবস্থা যা হোক না কেন সে খুব আনন্দে আছে, আর যদি তার মনে কোনো আশা না থাকে তাহলে সে খুব কষ্টের মধ্যে আছে, আশা করতে পারছে না। আর আশার যে বললাম আশার সামনে বাধা হচ্ছে দেয়াল দাঁড়িয়ে আছে, আমি যে আশা করবো যে আমার ছেলে বড় হবে, কত হয়ে গেছে ক্যান্সার, এমন একটা দেয়াল আমার কল্পনার কাজ সামনে যে ওটা অতিক্রম করে আমি আর ছেলেকে নিয়ে আর বড় আশা করতে পারছি না, দেয়াল পড়ে গেছে। যদি তাকে এই আশার কষ্ট থেকে নৈরাশ্য থেকে ছেলেকে নিয়ে যে নৈরাশ্য সৃষ্টি হয়েছে ক্যান্সার হয়ে যাওয়ার কারণে ওখান থেকে যদি তাকে মুক্ত করতে হয় তাহলে এই দেয়াল ভাঙতে হবে, যেরকম জেলের কইদিকে যদি তাকে মুক্ত করতে হয় তো জেলের দেয়াল ভাঙতে হবে, ভেঙে যদি বেরোতে পারে তাহলে সে মুক্ত, কল্পনার দেয়ালকে যদি ভাঙতে পারে তাহলে সে আশার ব্যাপারে মুক্ত। আর আশাই তো মানুষের জীবন, দুনিয়াতে আখেরে তো আল্লাহ তাআলা বড় আশা দেবেন পাবেও, কিন্তু জান্নাতে যে নিয়ামত, জান্নাতের নিয়ামত শুধু বর্তমান নিয়ামতগুলো নয়, সব অবস্থায় তার পরবর্তী আরো ভালো, সেজন্য ভালো পাচ্ছে এবং ভালো আশাও করতে পারছে, নইলে একঘেয়ে হয়ে যাবে।
নতুন নতুন আসবে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেক মুহূর্তে আল্লাহ তাআলা নতুন করে নিজের প্রকাশ করবে। আশাও রাখতে পারছে আর জাহান্নামের বর্তমান কষ্ট কষ্ট, আর মনের কষ্ট হচ্ছে ভবিষ্যতে অন্ধকার নৈরাশ্য, যে সামনে আরো বড় মুসিবত আসছে। যে মুসিবত আছে তো ওইটা আছেই, সামনে আরো বড় মুসিবত আছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন ইমানি আমাল দিয়ে, ইমান দিয়ে ইমানি আমাল দিয়ে, আর এই ইমান এবং ইমানি আমালের মধ্যে যেসব মঙ্গল আছে তার মধ্যে এটাও একটা, যেই যে তা কল্পনার আশার দেয়াল যেগুলো আছে ওগুলো ভেঙে দেওয়া, আশার ব্যাপারে যেন সে স্বাধীন হতে পারে। মূসা আলাইহিসসালাম বনী ইসরাইলকে নিয়ে এমন এক জায়গায় পড়েছেন যে সামনে সমুদ্র আর পেছনে ফেরাউনের লস্কর, বনী ইসরাইলের আশা নষ্ট হয়ে গেছে। সামনে যেরকম যাওয়ার পথ নেই ওরকম তার আশারও পথ নেই, আশা যে করবে সমুদ্রের সামনে রেখে আমি কি আশা করতে পারি যে কেমন করে অতিক্রম করবো, আর ফের পেছনে ফেরাউনকে রেখে আমি কি আশা করতে পারি যে পেছন দিকে পেছন দিকেই বা কেমন করে পালাবো। জাহিরিভাবে যেরকম সে আবদ্ধ হয়ে গেছে তার মনের ভিতরেও সে আবদ্ধ হয়ে গেছে, মুক্তির চিন্তা করতে পারছে না, আর ওইটাই তার প্রকাশ করলো ইন্না আলামুদ্রা কুন্না, আমরা ধরা পড়ে গেছি। কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে মুক্ত রেখেছে, অবস্থা দুজনেরই সমান, বনী ইসরাইলের সামনে যেরকম সমুদ্র মূসা আলাইহিসসালামের সামনেও সমুদ্র। বনী ইসরাইল সে আসবাবের উপর বিশ্বাসী হওয়ার কারণে তার আশার উপর একটা দেয়াল সামনে দেখছে আর বাঁচার কোনো আশা করতে পারছে না। মূসা আলাইহিসসালাম আসবাবের উপর ইয়াকিন না থাকার কারণে ওনার সামনে আশা করার ব্যাপারে কোনো দেয়াল নেই, খোলা। কি হবে জানি না, কিন্তু এই বাধা উনি সামনে দেখছেন না, যেটা বনী ইসরাইল দেখছেন। কেন দেখছেন না, যে ওই অবস্থা থেকে অবস্থা সৃষ্টি হয় এই কথায় উনি বিশ্বাসী না, যেটাকে আসবাব বলা হয় ওইটা বিশ্বাসী না। অবস্থাগুলো যে আসে ওগুলো আল্লাহর তরফ থেকে নাজিল হয়, এটা আগে কোনো অবস্থা থেকে উঠে না। যেরকম মুকুল, অবস্থা থেকে অবস্থা হওয়া হলো আম গাছ থেকে মুকুল বেরোলো, আর অন্য জিনিস হলো যে আম গাছে আমি মুকুল দেখছি কিন্তু আম গাছ থেকে বের হয়নি, ওটা আল্লাহ তাআলা নিজ ফান্ডা থেকে মুকুল দিয়েছে। অবস্থা থেকে যদি সৃষ্টি হতো তাহলে মূসা আলাইহিসসালামের জন্য ঘাবড়াবার যথেষ্ট কারণ আছে, কারণ এই অবস্থার পরিপ্রেক্ষিতে যাওয়ার তো কোনো পথ নেই। কিন্তু মূসা আলাইহিসসালাম অবস্থার উপর বিশ্বাসী না, প্রত্যেক নতুন অবস্থায় যে অবস্থা হয় ওই নতুন অবস্থা আগের অবস্থার একটা পরিফল নয়, বরং প্রত্যেক নতুন অবস্থা নতুন করে আল্লাহর ভাণ্ডার থেকে আসবে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ তাআলাই প্রত্যেক অবস্থাকে নাজিল করছেন। আজকে যে আমি কাঁচা আম দেখছি এটা গতকালকের, আজকে যে পাকা আম দেখছি ওটা গতকালকের কাঁচা আমের পরিণতি নয়, ওইটা আজকে পাকা আম, এটা আল্লাহ তাআলা নিজ ভাণ্ডার থেকে নাজিল করেছেন। গতকালকে কাঁচা আম থেকে আজকে কাঁচা আম আজকে পাকা হয়ে যায়নি। আর এটা শুধু যে জাহির বাঁচানো, বরং হাকিকত যদি মাস ভিতর থেকে দেখে, সেই ছেলে ছোট ছেলে বড় হয়েছে, ডাক্তাররা বলে যে ওর ছেলের শরীরের মধ্যে যত কষ্ট যতগুলো ছিল, মাসলের হোক আর হাড়ের হোক আর রক্তের হোক, গত বছর ছিল তার একটাও এখন নেই। মোটামুটি 40 দিনের মধ্যে এক চিল্লার মধ্যে সবগুলো বদলে যায়, আগের যতগুলো ছিল সবগুলো ভেঙে টেঙে শেষ হয়ে ধ্বংস হয়, ওই পেশাব পেশাব ইত্যাদির ভিতরে যে ইউরিয়া টিরহস বের হয়ে যাচ্ছে, যে ইউরিয়া সার তো বলে, ইউরিয়া সার আর ইউরিন জিনিস মূলত একই, ওই পেশাবের ভিতর দিয়ে সব ইউরিয়া হয়ে বের হয়ে যায়। তো আগের ব্যক্তি আজকে নয়, ওইটা তো নেই, ওই নাম বহন করে আরেকজন।
আমি আমি যে যে আবদুল্লাহকে গত বছর দেখেছিলাম, আজকের এই আবদুল্লাহ সেই আবদুল্লাহ নাই, ওই আবদুল্লাহর নাম পর্যন্ত শুধু ধার করা হয়েছে, বাকি সব বদলে গেছে। এটা ওরকমই যে একজন হাতে ছাতা দেখে জিজ্ঞেস করলো যে আপনার এই ছাতা তো নতুন মনে হচ্ছে, না ছাতা নতুন না, ছাতা অনেক পুরনো। ও গেল বছর পুরনো হয়ে যাওয়ার কারণে তার কাপড় ছিঁড়ে গেছিল, সে কাপড় বদলালাম, আর ছাড়ার ভিতরে যে কোড়া বলে দেবো ওটাকে, লাঠি যেটা, তো একটু পুরনো হয়ে যাওয়ার কারণে এই বছর কিছুদিন আগে কোড়াটা বদলিয়েছি। আর সেদিন এক বিবাহিতে গেছিলাম, আরেক ছাতার সাথে বদলে গেছে, কিন্তু আমার ছাতা আসলে অনেক পুরনো। তো তার দাবি তার ছাতা অনেক পুরনো, কিন্তু তার কাপড় বদলানো হয়েছে, ঘোড়াও বদলানো হয়েছে, আর তারপর গত বিয়ে বাড়িতে সেদিন আরেক ছাতার সাথে বদল হয়ে গেছে। তো আমরা ওরকম যে কতদিনের আবদুল্লাহ, আজকের আবদুল্লাহ, ওর রক্ত নেই, ও তোর মাংসও নেই, ওর হাড়ও নেই, কিছুই নেই, তো কি যে আছে ওই ছাতার মতোই, এটার নাম আছে শুধু। তো প্রত্যেক অবস্থা নতুন করে সৃষ্টি হচ্ছে, এটা ওই ছাতা নয়, এটা অন্য আরেকটা ছাতা, সেই ছাতার জায়গায় এসেছে। কিন্তু এটা কোনো একটা সম্পর্ক হয়ে যাওয়ার কারণে দাবি করছি যে আমার আগের ছাতা, কিন্তু এটার ওই আগের জুতো নয়, সৌলও বদলানো হয়েছে, উপরও বদলানো হয়েছে, পালিও দেওয়া হয়েছে, পলিশও করা হয়েছে, এটা কেমন করে বলেছে পুরনো জুতো নতুন? তো সব অবস্থাগুলো আমার কাছে মনে হচ্ছে যে পুরনো অবস্থারই এটা পরিণতি, পুরনো অবস্থার পরিণতি নয়, নতুন অবস্থা। মুকুল আম গাছের পরিণতি না, এটা নতুন জিনিস। আর ছোট ছোট যে কাঁচা আম বেরোয় এটাও মুকুলের পরিণতি নয়, এটাও একটা নতুন জিনিস। পাকা আম যে হলো ওইটাও কাঁচা আমের পরিণতি নয়, এটাও নতুন জিনিস। যে মনে করে যে এই পরিণতি হিসাবে আসবে, ওর জন্য একটা যদি কেটে গেল বাকি সব বন্ধ, মুকুলই নেই, কারণ কোথায় কাঁচা আম আসবে আর কোথায় পাকা আম আসবে। কিন্তু যে মনে করে যে আল্লাহর ভাণ্ডার থেকে আসবে, তো মুকুলের সাথে কি সম্পর্ক, আল্লাহ দেবে। বনি ইসরায়েল মনে করত, যেটা এখানে দেখা যাচ্ছে, মানুষ যেভাবে ধারণা করে থাকে যে একটা অবস্থা আরেক অবস্থা থেকে সৃষ্টি হয়, আর সেই হিসেবে সামনে সমুদ্র দেখে মনে হচ্ছে যে পরবর্তী অবস্থা হচ্ছে ডুবে মরব, আনাল ফেরাউন মারবে। কিন্তু মূসা আলাইহিসসালাম এই নীতিতেই বিশ্বাসী না, যে অবস্থা থেকে অবস্থা হয় এই মূল কথাই মানেন না। আর মানেন না বলে এই সামনে সমুদ্রের পেছনে ফেরাউন কিচ্ছু আসে যায় না, আল্লাহ যদি না চাইতে দেবে। এই কথা বোঝাবার জন্যে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালামকে পাঠিয়েছেন। এই একমাত্র কথা, এই কথা দাবি করছি না, কিন্তু নবীরা যেসব কথা নিয়ে এসেছেন তার মধ্যে বড় একটা কথা হলো যে এই আসবাবের দেয়াল থেকে মানুষকে উদ্ধার করা। তো মানুষ এই আসবাবের দেয়াল মধ্যে আবদ্ধ হয়ে গেছে, তার সামনে, তার চিন্তার সামনে মনের দেয়াল দাঁড়িয়ে আছে যে সে কিছু চিন্তা করতে পারছে না। তো কারো ছেলে ফেল করেছে, মা আশা করছে যে ছেলে বহুত বড় শিক্ষিত হবে, বড় ডিগ্রি, তার বড় বড় অফিসার হবে, ইত্যাদি ইত্যাদি। বাপ খুব দুঃখ করে বললো যে আরে বাস্তবতা একটু বোঝার চেষ্টা করো, তুমি আশা করছো যে এই হবে সেই হবে ইত্যাদি, ও তো পরীক্ষায় ফেল করেছে, এটা হলো বাস্তবতা। তো যে বাস্তবতাকে এইভাবেই দেখে যে একটা বাস্তব অবস্থা থেকে আরেকটা বাস্তব সৃষ্টি হয়, সে তো এভাবেই নিরাশ হয়েই বসে থাকবে। কিন্তু যে এই বাস্তবকে বুঝেই না, জানেই না, ওর জন্য কোনো সমস্যা নাই। ক্যান্সার হয়েছে ছেলের, বাপ বুঝে, তার সব আশা ভেঙে গেল, মন খারাপ, একা বসে বসে কাঁদছে, সে কেন যে আমার সব আশা চুমার হয়ে গেল। কি হয়েছে? ওই ছেলের ক্যান্সার। মা ক্যান্সার মানে কি বুঝে না, তাকেও যখন বলা ওর ক্যান্সার হয়েছে, তো সে ভাবলো যে আজকাল সর্দি জ্বরকে ক্যান্সার বলে,
সেজন্য মায়ের মন কোনো মোটেই খারাপ না, ছেলেগুলো যে সবজি যত হয়েই থাকে, কি আর ব্যাপার, কত হয়েছে কত গিয়েছে, কারণ সে এটা না বুঝতে পারার কারণে তার মনের ভিতর ওই দেয়াল দাঁড়ায়, সে তার ছেলে ভবিষ্যৎকে কল্পনা করতে পারছে, কোনো বাধা নেই, কিন্তু যে এটাকে বুঝে এবং মানে ওর চিন্তা কল্পনা আর অগ্রসর, এটা দেয়ালের সামনে পড়ে গেছে। আল্লাহ তাআলা এই মানে মেহনতের মধ্যে যেসব জিনিস দিয়েছে তার মধ্যে বড় একটা অংশ হলো যে মানুষকে এই কারাগার থেকে উদ্ধার করা। মূসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন মরুভূমিতে চলে যাও, ওখানে তোমার পরিবারকে রেখে আস। জাহিরিভাবে যদি মানুষ ওই আসবাব থেকে কে বিশ্বাস করে, আসবাব থেকে হওয়া, হালাত থেকে হওয়া, তাহলে মূসা আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অন্ধকার, মরুভূমিতে বাঁচার কোনো উপায় নেই, উপবাসে তৃষ্ণায় বংশ শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা প্রথমেই শেখাচ্ছেন যে ওই অবস্থার উপর, অবস্থা থেকে অবস্থা সৃষ্টি হয় এই কথা থেকে বের করতে চান। মানুষ যেরকম মনে করে যে ভালো অবস্থায় থাকলে তার পরবর্তী অবস্থা ভালো হবে, বর্তমান ভালো অবস্থা থেকে পরবর্তী ভালো অবস্থা বেরোবে, বর্তমান খারাপ অবস্থা থেকে পরবর্তী খারাপ অবস্থা বেরোবে, এই প্রবাহটা বন্ধ করার জন্য মানুষ যেটাকে খারাপ অবস্থা মনে করে নির্জন মরুভূমি ওখানে পাঠাল, আর ওখানে তাদেরকে গড়ে তুলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরের সময় কাফিরদের শক্তিশালী বাহিনী মোকাবিলা করে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাদেরকে অস্ত্র দিতে পারতেন, কিন্তু বিনা অস্ত্রে মোকাবিলা করালেন যাতে ওই অবস্থার উপর ইয়াকিন যেন ছোটে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সমুদ্রের সামনে নিয়ে গেলেন আর তারপর আপার করলেন, যাতে ওই আবার ঘুরে ফিরে একটি কথাই বারবার করে মাস করানো হচ্ছে যে অবস্থা থেকে অবস্থা সৃষ্টি হয় এই নিয়ম থেকে মানুষকে উদ্ধার করে। যদি এই নিয়মে সে বিশ্বাসী হয় ও মুসিবত পেরেশানির মধ্যে ডুবে আছে, আর সব মুসিবত হলো তার ওই বড় যে আশা করতে চায় ওই আশা সে করতে পারছে না, বর্তমান সমস্যা কোনো সমস্যা নয়, জেলে যে মন খারাপ, ও যে ঘরে বন্ধ আছে এটার জন্য মন খারাপ নয়, ও যে বাইরে যাওয়ার ইচ্ছা করতে পারছে না এই জন্য মন খারাপ, অনেক লোক আছে বেজায় অলস গঠেই বেরোয় না, ছোট একটা কাজের জন্য তাকে টেনে টুনে বলে করে বের করা যাবে, ও ঘরে পড়ে থাকতে পছন্দ করে, সেই ছেলেকে যদি জেলে বন্ধ করে দেওয়া হয় তো ও অন্যান্য কয়েদির মতো প্রচুর কান্নাকাটি করবে, প্রথমত জেলে ঘরের মধ্যে বন্ধই থাকতে, সারা বছর ঘরের মধ্যে ওখানে থাকো ওখানে খাও ওখানে ঘুমাও, আর চাও কি, তো জেলে এসে তুমি ওখানে থাকবে খাবে ঘুমাবে অসুবিধা, কিন্তু জেলে থাকতে যায় না, ঘরে গিয়ে অলসের মতো বিছানায় পড়ে থাকবে, পার্থক্য কি, আসল যাওয়া পার্থক্য নয়, যে যেতে চাইতে পারা, ঘরের মধ্যে খোলা দরজা, যাচ্ছি না যদিও কিন্তু আমি ইচ্ছা করতে পারি যাওয়ার, আর জেলে ওই ইচ্ছা করতে পারছি না, তো মানুষ এই আসবাবের কারণে সে ইচ্ছা করতে পারছে না, চিন্তা করতে পারছে না, কল্পনা করতে পারছে না, সে তার মনের দিক থেকে একেবারে জেলের মধ্যে আটকে পড়ে গেছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে একটা মেহনত পাঠিয়েছেন ইমানি মেহনতটাকে বলা হয়, তো ইমানি মেহনতের বড় অংশ হচ্ছে যে হালত থেকে হালাত যে সৃষ্টি হয়, অবস্থা থেকে অবস্থা সৃষ্টি হয় এর এই চিন্তা থেকে মানুষকে উদ্ধার করা। অবস্থা কোথেকে আসে? আল্লাহর কুদরত থেকে আসে। মনে হবে যে উর্বর জমি থেকে গাছ হবে, গাছ থেকে ধানের শীষ হবে, ধানের শীষ থেকে পাকা ধান হবে, ইত্যাদি ইত্যাদি, আর আল্লাহ তাআলা বলছে যে কোনটা থেকেই হয় না, অফিস সামা ই রিস্ক কম আসমান থেকে আসে, অথচ আমরা কখনো
জাহিরি চোখে আসমান থেকে রিজেক আসতে কখনো দেখছি না, দেখছি তো মাটি থেকে বেরোচ্ছে। কিন্তু এই যে আসমান থেকে আসে আর মাটি থেকে বেরোচ্ছে না, এই কথা বোঝাবার জন্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওনার পরিবারকে মরুভূমিতে পাঠিয়েছেন। হালাত থেকেই যদি হালাত হওয়ার মানুষ যেভাবে চিন্তা করে ওটাই সত্য হতো, তাহলে ইসমাইল আলাইহিস সালাম হাজির আলাইহিস সালাম শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ শেষ করেননি, বরং ওখানে নবী বের করেছেন। ওই হালাত থেকে যদি পরিণতি হওয়ার সত্য হতো, তাহলে মূসা আলাইহিস সালাম আর বনী ইসরাইল ওখানেই শেষ হতেন, কিন্তু হননি। আমিও যদি একটা মুক্ত জীবন চাই, তাহলে আমাকেও এই এই নীতি থেকে বের হতে হবে। যে হালাত থেকে হালাত সৃষ্টি হয়, এই নীতি থেকে বের হতে হবে, তা না হলে আমার সব কল্পনা সব আবদ্ধ। তো গরিবের ছেলে আসে, পড়াশোনা অত বেশি ভালো নয়, তার খুব মন খারাপ। কেন? যে ভাই আমি তো বাপ অনু বড় লোক নয় যে আমাদের অনেক সম্পত্তি রেখে যাবে, আর নিজে বেশি ছাত্র ভালো না যে ভালো ভালো রেজাল্ট করবো, তা আমার তো ভবিষ্যৎ অন্ধকার। কোথায় কোন ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে আগে আদর্শ পৌঁছাবে কি পৌঁছাবে না তারও নাই ঠিক। সে ভবিষ্যৎ যাওয়ার 10 বছর আগেও তো মরেই যাবে, বা গেলে যে কি হবে তাও জানে না। কিন্তু এখন তো তেমন খারাপ, এর মোকাবেলায় যে আল্লাহ পদ্ধতির উপর বিশ্বাস করে সে সর্ব অবস্থায় ভালো থেকে ভালো আশা করতে পারে, কোনো কিছু তার সামনে দেয়াল নয়। এই জন্যে দুশ্চিন্তা একটা কথা, আল্লাহ ওয়ালাদের জীবনে চিন্তা তো প্রচুর পাওয়া যাবে, দুশ্চিন্তা নয়। দুশ্চিন্তা কাকে বলে আর চিন্তা কাকে বলে? চিন্তা হচ্ছে একটা সমস্যা আছে, এটা সমাধান কীভাবে করবো, চিন্তা। দুশ্চিন্তা হচ্ছে মনের মধ্যে একটা অশান্তি, ওটা দুশ্চিন্তা। খামোকা ওকারণ চিন্তা করছে যে হায় কী হবে, যদি চাকরি যে হায় কী হবে, তুমি যদি দীর্ঘশ্বাস আনছো কী হায়, তো তাও ভালো করে বলতে পারে। যদি জিজ্ঞেস করে যে হায় কী হবে, তুমি যদি বললে তো দীর্ঘশ্বাসকে নেই, ব্যাপারটা কী কী হবে, আরে তোমরা বুঝতে পারছো না, তো নিজেও বুঝতে পারছেন ওনার কি কী বোঝাবে, এটা চিন্তা নয়। চিন্তা কোনো খারাপ জিনিস নয়, চিন্তাতে মানুষের কোনো ক্ষতিও হয় না, মনও খারাপ হয় না। এটা সমস্যার সামনে আছে, ওটা চিন্তা করে তার সমাধান বের করে নিক, যদি পায় পারলো, না হলে পারলো না। এতে শরীরও খারাপ হয় না, মনও খারাপ হয় না, কিছুই হয় না, কিন্তু দুশ্চিন্তাতে মানুষ ক্ষমকা পালন হয়, রাত জেগে জেগে কাটিয়ে দেয়, সারা রাত ঘুমানি, কিসের ঘুমানি, কেন দুশ্চিন্তা। এতে যে সারা রাত জেগে তুমি দুশ্চিন্তাগিরি করলে, তাতে লাভটা কী হয়েছে, কোনো সমাধান হয়েছে না? সমাধান হয়নি, সমস্যা বেড়েছে। আগে শুধু সমস্যা ছিল, আর দুশ্চিন্তার কারণে এখন শরীরও খারাপ হয়েছে, মনও খারাপ হচ্ছে, প্রেশারও বেড়েছে, তো সমস্যা বেড়েছে আরও, সমাধান কিছু হয়নি। চিন্তা যদি হতো, একটা নির্দিষ্ট সমস্যা আছে, তাতে চিন্তা করে সে সমাধান বের করত। আর সব দুশ্চিন্তার কারণ হচ্ছে ওই যে মন মতো সে আশা করতে পারছে না, আল্লাহ ওয়ালাদের কোনো দুশ্চিন্তা নেই। দুশ্চিন্তা আছে নিজের হাতে যখন নেই, হাই কী হবে, আল্লাহ তাআলা হালাত নাজিল করবেন, আমার কি যখন যেটা হওয়ার হবে। আমার সব ব্যাপার আল্লাহকে সুপর্দ করলাম, তো যার ব্যাপার দায়িত্ব অন্যের হাতে, ওর নিজের কোনো দায়িত্ব নেই, কোনো দুশ্চিন্তা নেই। কর্মচারী কি দুশ্চিন্তা, দুশ্চিন্তা তো ব্যবসা মালিকের, হায় ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে যদি সুবিধা না হয় এই কোম্পানি ছেড়ে আর কোম্পানি চলে যাবে, কর্মচারী তো কোনো সমস্যা নেই, মালিকের সমস্যা। মানুষ যদি নিজেকে নিজেকে মালিক মনে করে, তাহলে তার সমস্যা। আর যদি মনে করেন আমাকে তো কাজ করতে বলা হয়েছে, দেবে তো মালিক। কখনো কখনো এরকম কিছু কর্মচারী আছে যে চাকরি করে, কিন্তু খামোকাই তার অভ্যাস একটা সমস্যার কল্পনা করার সমস্যা হবে,
যেরকম অবস্থা খারাপ, যদি ভবিষ্যতে এই কোম্পানির ল্যাপটপ না হয় তাহলে কীরকম হবে? তাহলে তুমি না হয় আরেক জায়গায় চলে যাবে, তোমার তোমার কি কোম্পানি ফেল হবে? তুমি তুমি তো ফেল হবে, তুমি তো চাকরি করো, বরং তোমার এই দক্ষতা কাজে নিয়ে তুমি আরেক কোম্পানি চলে যাবে, অসুবিধা কি? না না না, তুমি বুঝতে পারছো না, নিজেও বুঝতে পারছে না। আর যদি জাব টাব না হয় আমাদেরকে বেতন করতে গেলে, বেতন করতে গেলে তোমার ঠেকা না, কি ওটা মালিকের ঠেকা। আমাদেরকে আল্লাহ তালা কোনো দায়িত্ব দেয়নি, কোনো পরিণতির দায়িত্ব আমাদের হাতে না, মোটেই না। সব আমাদের শুধু করণীয় এটা তুমি করো, তুমি করো তার পুরস্কার পাবে। কি হওয়ার কি না হওয়ার ওটা তোমার দেখার কোনো দায়িত্ব নেই, তুমি মনে ভালো আশা রেখে চলতে থাকো, আল্লাহ তালা এটা পছন্দ করে। মূসা আলাইহিসসালামকে আল্লাহ তালা ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে পাঠালেন। আল্লাহ তালা খুব ভালো করে জানেন যে ফেরাউনের হিদায়ত হবে না, আল্লাহর কাছে যদি রবি না থাকে তো কার কাছে আছে, খুব ভালো করে জানেন। কিন্তু দাওয়াত দিয়ে পাঠালেন, আর শুধু পাঠালেন না, মূসা আলাইহিসসালামকে এই কথা বললেন, লা আল্লাহু ইয়াতাযাক্কারা আও ইয়াখশা, হতে পারে যে সে আল্লাহকে স্মরণও করবে আর হিদায়ত পাবে, হতে পারে। তো হতে পারে তো মানুষ বলে, আন্দাজের উপর একটা কথা বললো, লাগলে লাগলো না লাগলে না লাগলো। আল্লাহ তালা কেমন করে বলেন লা আল্লাহ ইয়াতাযাক্কারু ইয়াখশা, ও যে হতে পারে, আল্লাহ নিজে খুব ভালো করে জানেন। কিন্তু আল্লাহ তালা চান না যে মূসা আলাইহিসসালামের ভিতর কোনো নৈরাশ্য থাকুক, ওনাকে তো পুরো আশা দিয়ে কাজ করাচ্ছেন। এটা আশা রেখে কাজ করতে ভালো লাগে, উৎসাহ থাকে, আগ্রহ থাকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত মেহনত করলেন। দুনিয়া থেকে যখন চাচা চলে গেলেন আবু তালিব কুফরি অবস্থায়, তারপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে চাও তাকে তুমি হিদায়াত দিতে পারবে না, আল্লাহ তাআলা যাকে চান তাকে হিদায়াত দিতে দেবে। আয়াত তো আল্লাহ কাছে বহু আগে থেকে ছিল, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত হয়রান কেন করলেন? আয়াতটা আগে থেকে নাজিল করে দিতেন, এইবার চেষ্টা করে কোনো লাভ নেই, তা করেনি। এই জন্য করেনি, যেটা আল্লাহ তালা বহুত বড় মেহরবানি, যে যতদিন পর্যন্ত পরিণতি জানা নেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মনে আশা রেখে মেহনত করতে পারে, আর মনে আশায় তো মানুষকে আনন্দ দেবে। যদি আমি একটা খারাপ পরিণতি জেনে নিলাম তাহলে আমার সব আশা ভেঙে যাবে। আর এটাও ভবিষ্যৎকে গোপন রাখার আল্লাহ তালার বহুত বড় একটা হিকমত, মানুষের উপর বহুত বড় এহসান। মানুষ যদি তার ভবিষ্যৎকে জেনে নেয় ওরা অগ্রসর হতে পারবে না। তো আল্লাহ তালা যদিও ভবিষ্যৎকে জানাননি কিন্তু মানুষ নিজে কল্পনা করতে চায়, আল্লাহ তালা গাইবে রেখেছেন যাতে সে আশা করে চলতে পারে, কিন্তু নিজে নিজে তো গাইবের উপর উকি দিয়ে সে জানবার চেষ্টা করে, ডাক্তারকে জিজ্ঞেস করে যে ডাক্তার সাহেব বলেছে ক্যান্সার হয়েছে, ডাক্তার সাহেব আর কতদিন পর্যন্ত আশা করা যায়? ডাক্তার মালিক নাই, ইমানওয়ালা ও জিজ্ঞেসই করবেন, ডাক্তার বলছে কি হয়েছে, হায়াত মত আল্লাহর হাতে। যে হায়াত মত আল্লাহর কাছে এই কথাকে শুধু বলা নয় দিল থেকে বিশ্বাস করতে পারে, ক্যান্সার হয়েছে এই কথা শুনে তার মন খারাপ হবে না, কারণ সে বিশ্বাসই করে না। ছেলে ফিল করেছে এই কথা শুনে তার মন খারাপ হবে না, কারণ ছেলে রাজা হবে না প্রজা হবে, ওর বর্তমান কোনো হালতের পরিণতি নয়। আল্লাহ তাআলা তখন তাকে কি বানাবেন ওটার উপর নির্ভর করে। তো যে আল্লাহর কাছে থেকে আসে এই কথা বিশ্বাস করে, আর অবস্থা থেকে অবস্থার উপর সৃষ্টিও বিশ্বাস করে না, ও কোনো হালতে নিরাশ হবে না, কোনো হালতে সে উৎফুল্ল হবে না, অহংকারী হবে না। রাজার ছেলে, রাজার ছেলে হিসেবে তার এখন থেকে মহাদুম নাম, যে কিছুদিন পরে আমি রাজা হয়ে যাব, কিন্তু যে জানে যে আল্লাহর ভাণ্ডার থেকে না কিছু বলা যায় না, কিছু পরে আমি রাজা হবো না, ফকির হবো না, জেলে যাবো না, মাথা কাটা যাবে, কিছু জানো না, যখন হওয়ার তখন হবে। আজকে আমি রাজা আছি বলে কালকেও আমি রাজা হয়ে যাব বা রাজা থাকবো, মোটেই নেই। প্রত্যেক দিন নতুন অবস্থা নাজিল হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু জীবন সম্মত ঘটনা, ঘরে খাবার ছিল না, যখন আমিরুল মুমিনীন ছিলেন রোজকার হিসাবে একটা ভাতা তো পেতেন। ঘটনাটা সত্য কি না ভালো করে জানা নেই, শোনা কথা বলছি,
শুদ্ধ হতেও পারে, ত্রুটি থাকতেও পারে। বৈদুল মালের দায়িত্বে যিনি আছেন ওনার কাছে আগামী দিনের জন্য ভাতা চাইলেন, বাকি কারণ দৈনিক ভাতা তো এটা পাওনা আছে। বৈদুল মালের জিম্মাদার যিনি বললেন যে আগামী দিন যে আপনি খলিফা থাকবেন ওই নিশ্চয়তা দিলে পরেন আমি আগামী দিনে ভাতা দিতে পারি, সেই নিশ্চয়তা করি। আজকে খলিফা আছি বলে কালকে থাকবো কে বলেছে? তো যেরকম আজকে আছি বলে কালকে থাকবো এ কথাও জানি না, আজকে নাই বলে কালকে হবো না এ কথাও জানি না, কোনটাই জানা নেই। আর কোনটাই যখন জানা নেই তো কোনো অবস্থার উপর বুনিয়াদ করে নিরাশ হওয়া তাও হবে না, কোনো অবস্থার উপর বুনিয়াদ করে অহংকারী হওয়া তাও হবে না। আল্লাহওয়ালারা বলি আল্লাহ যারা আছে নিরাশও হয় না অহংকারীও হয় না। লিকাইলা আসসালাম ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যা হারিয়েছে তাতে নিরাশ হয় না, যা পেয়েছে তাতে উল্লসিত হয় না, কারণ এর উপর কোনোটাই নির্ভর করছে না। হবে তো ওইটাই যেটা আল্লাহ তাআলা ওই সময় যেটা নাজিল করবে, সকালে ছিল বলে দুপুরে হবে এমন কথা না। এই কথা থেকে মানুষকে মুক্ত করার জন্য ইমানই মেহনত দিয়েছেন, সেই মেহনতের মধ্যে কথা যেরকম আছে হালাত আছে। যদি বললাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে মরুভূমিতে পাঠা, হালাত থেকে উদ্ধার করা, হালাতের উপর ভরসা করে যে চলার একটা মিজাজ মানুষের দুনিয়াতে গড়ে উঠে ওখান থেকে বের করা, সমুদ্রের সামনে মুসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন ওখান থেকে বের করে, বিনা অস্ত্রে আরবে মক্কার বাহিনীর সাথে বর্দের মোকাবেলা করালেন, ওই হালাত থেকে উদ্ধার করা। হালাতের সাথে জড়িত নয়, বিনা অস্ত্রে বদরের মোকাবেলা করালেন, ফাঁদা দিলেন আর অস্ত্র প্রচুর দিয়ে হুনায়নে পরাজয় দিলেন, এটাও হয় না ওইটাও হয় না, অস্ত্র থাকা না থাকার উপর জয় পরাজয় কোনটাই নির্ভর করে না। তো জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে নিজেকে আসবাবে জগৎ থেকে উদ্ধার করা, থাকবো তো দুনিয়াতেই কিন্তু হালাতের উপর বিশ্বাসী হয় নয় আমালের উপর বিশ্বাসী হয়। দেনে বলা আল্লাহ, এই কথা দিলের মধ্যে আনবার জন্য আল্লাহ পথে বের হয়ে মেহনত করে চিল্লা দিয়ে চিল্লা দিয়ে বারবার এই মুশকিল করি যে আল্লাহ হুকুম পালন করে আল্লাহর কাছে চাইব, আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেন সেইভাবে হালাত নাজিল হবে। একটা গাছের পাতা পড়ে এমনি থেকে পড়ে যায় যে গাছের পাতা ছিল আর পাতাটা শুকিয়ে গেল আর গাছ থেকে ছুটে গেল আর ছুটে যাওয়ার কারণে পড়ে গেল, এই যে এক অবস্থাতে আর এক অবস্থা কোনোটাই নয়, আল্লাহ তাআলার হুকুম এসেছে এই পাতার পড়ে যাওয়ার জন্য, এই জন্যই পড়ছে, হুকুম না থাকলে ওটা উপরে যেত, যে হুকুম তাই হতো। তো এই কথাগুলো বলতে থাকা আর বলার সাথে সাথে নিজেকে ওই অবস্থার মধ্যে রাখা যাতে কথাগুলো দিলের মধ্যে ঢুকে, যে অবস্থায় হোক না কেন আল্লাহর হুকুমে ওটা নাজিল হয়। ইউদাব্বিরুল আমরা মিনাস সামা, সব ব্যাপার আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করে, অবস্থা থেকে সৃষ্টি হয়। এই জন্য ভাই আল্লাহর পথে বের হয় এই ইয়াকিনকে শুদ্ধ করা যে আল্লাহ তাআলা হালাতকে নাজিল করেন, হালাত থেকে হালাত হয় না আল্লাহ হুকুম থেকে হয়, আর আমার ভালো মন্দ আমালের উপর নির্ভর করে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট তো এখনও ভালো তখনও ভালো, আল্লাহ নারাজ হলে এটাই মুসিবত। এই কথা দিলকে মানাবার জন্য একটা মেহনত লাগে আল্লাহ পথে বের হয়ে মেহনত করা, ঠিক না ভাই? এই জন্য সবাই নিয়োগ করি চিল্লার জন্য যাই, তিন চিল্লার জন্য যাই, বারবার করে এই মাস করে বলি সব জানে শেষে থেকে আল্লাহ তাহলে কবুল করুন, জানে বলে কবুল করতেন বের করতে সহজ করে দেখ তার দুনিয়া সফর করা, তুমি কেন করুন আর বলি ইনশাল্লাহ ভাই সবাই জানে ইনশাল্লাহ সবাই তাকে বলুন ইনশাল্লাহ বলি কেউ বাদ দেবো ইনশাল্লাহ কেউ বাদ দেবো কবে থেকে আল্লাহ তোমার দ্বারা তোমাদের সময় কেমন করো আমি সহজ করে দেখ আমি বলি ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ।
সারা দুনিয়া সফল করা তুমি বেড়াকে সহজ করে দে, সমস্ত হালত কে সহজ করে দে। বলে ইনশাল্লাহ কি সবাইকে তাসকিন হয়ে গেছে? আর আমাদের জামাতের সাথীরা কি বলে ইনশাল্লাহ? সারা দুনিয়া সফর করার তুমি জানো আল্লাহ আমাদের ফরজ থেকে কেউ করো, বলে জিম্মদারি হিসাবে কেউ করো, আর বলে জমা তো করেন।
একটু আগে তর্কি করে ভাই, যারা যারা সোমার আগে ইরাদা করলাম, চলতি জমাতের মধ্যে যারা আছি তারা নয়, বাকি যারা আমরা সোমার আগাবার জন্য তারাই ইরাদা করছি, একটু মেহরবানি করে দাঁড়াই। একটু ওই পাশে Thank you.
Thank you.